আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আরএসটেকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল, আজকে বলা চলে ডিজিটাল মার্কেটিংয়ের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, অনেকেই আসলে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কোন স্কিলগুলো মানে লং লাস্টিং করবে, কারণ অনেক অটোমেশন চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে, অনেক ভয় থাকে এটা শিখবো নাকি ওইটা শিখবো। সো আমি আজকে মূলত চারটা স্কিলের কথা বলবো, যে চারটা স্কিল যদি আপনি শিখেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে, তাহলে আপনি যে কোনো একটা মানে ওই চারটা স্কিল থেকে যে কোনো একটা স্কিল দিলেও আপনি আগামী 10-20 বছর এনিহাও নাড়াচাড়ায় খাইতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা দেখে নিই কোন চারটা স্কিল। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আছি, এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, প্রথমেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আমাদের এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের কোর্সটা রানিং আছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্সটা, এটা আমি প্ল্যানিং করছি। আপনারা গত ভিডিওতে অনেক সাড়া দিয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন যে আসা দরকার। সো আমি যে চারটা স্কিলের কথা বলবো, এইগুলো আস্তে আস্তে আপনাদের সামনে, যদি আপনাদের মতামত থাকে তাহলে নিয়ে আসার চেষ্টা করব খুব দ্রুত। আচ্ছা, এখন তার আগে বলে নেই যে ভাই বোনেরা, কয়টা বাজে? একটা বাজে গেছে না? আচ্ছা, নামাজের আজান চলে আসবে, তো খুব দ্রুত ভিডিওটা শেষ করতে হবে। আচ্ছা, তার আগে বলে নিই, আমরা যারা চ্যাট জিপিটি বা এআই টুলগুলো নিয়ে খুব শঙ্কিত যে এটা ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ খেয়ে নিবে, মানে এটা ইয়ে করে নিবে, আমাদেরকে রিপ্লেস করে নিবে, আমি একটু ছোট্ট করে বলি, এআই বা চ্যাট জিপিটি বা যাই বলেন, এদের নিজস্ব কোনো ব্রেন নেই, তারা স্ট্র্যাটেজি তৈরি করতে পারে না। একটা মার্কেটিং ক্যাম্পেইন যদি আপনি করতে চান, তাহলে অনেক কিছু চিন্তা করতে হয়, এগুলো তারা চিন্তা করতে পারে না। হয়তোবা তার ভিতরে যে ডেটা সেটগুলো আছে, এইখান থেকে আপনাকে তথ্য সে দিতে পারবে। বাট আমাদের প্রতিযোগিতা বা আমাদের টার্গেট চ্যাট জিপিটি বা এআই টুলগুলো না, আমরা যারা চ্যাট জিপিটি বা এআই টুল ইউজ করে তাদের সাথে আমরা পাল্লা দিব ইনশাল্লাহ। কারণ আমরা আমাদের যে কাজগুলো চ্যাট জিপিটি বা এআই টুলগুলো দিয়ে করা সম্ভব, এগুলো কেন আমরা ম্যানুয়ালি করব? সো যারা করতেছি তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে। সো টেন্সড হওয়ার কোনো কারণ নেই, এআই টুলগুলো আমাদের ধ্বংস করে দিবে একদম এটা না। কিছু কিছু মানুষের যেগুলো একদম সিম্পল কাজ বা মানে যে কাজগুলো চ্যাট জিপিটি করে ফেলতে পারবে, ওই কাজগুলো হয়তো বা রিপ্লেস করবে, বাট লং রানে আপনি একদম ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ খাইয়ে দিবে, অথবা যারা ওয়েব ডেভেলপার আছে তাদের একদম কেরিয়ার শেষ, এরকম কিছু না ভাই, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। সো আপনি টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ, আমরা সামনের দিকে যাই, আপনাকে রিপ্লেস করতে পারবে না ইনশাল্লাহ। তো একটু দেখেন, আমি fiverr.com চলে যাব একটু দেখানোর জন্য। আমি শুধু তিনটা বা চারটা নাম দেখব এবং বলবো আপনাকে এখান থেকে, এবং এগুলা দিয়ে দেখাবো যে মার্কেটের ডিমান্ড কেমন। হ্যাঁ, তো চারটা নাম অবশ্যই এগুলো লিখে রাখতে পারেন আপনি, অসুবিধা নাই। সো একটু ডিজিটাল মার্কেটিংয়ের যে উইংসটা আছে এখানে যাই, এখানে ক্লিক করি, অথবা এখানে যদি আমি কার্সরটা ধরি তাহলেও আপনি দেখতে পাচ্ছেন, এখানে সার্চের ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, সোশ্যালের ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মেথড অ্যান্ড টেকনিক্সের ভিতরে অনেকগুলো পার্ট আছে, অ্যানালাইটিক স্ট্র্যাটেজির ভিতরে অনেকগুলো পার্ট আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপোস স্পেসিফিক, এগুলোর ভিতরে অনেক আরও অনেক কিছু আছে। দেখেন, এতগুলাকে আমাকে শিখতে হবে না ভাই? এখান থেকে যদি আপনি চারটা জিনিস শিখেন, চারটা জিনিস আপনাকে ভবিষ্যতে ইনশাল্লাহ লং রানে অনেক হেল্প করবে। ওকে, তো এই চারটা বিষয় হচ্ছে, প্রথমটা হচ্ছে ফেসবুক অ্যাডস। ওকে, এটা পাবেন হচ্ছে পেইড সোশ্যালের ভিতরে, এইটাকে যদি নতুন ট্যাবে ওপেন করি, এই যে দেখেন, আই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইনস। দেখেন, আমি যদি এটাকে নতুন ট্যাবে ওপেন করি, টপ রেটেড সেলার, উনি ফেসবুকের ক্যাম্পেইন করে দেয়, 6টা অর্ডার রানিং আছে, 566টা আপনার সব 5-স্টার রিভিউ, এবং উনি কোথায় থেকে কাজ করছেন একটু দেখি, উনি হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে কাজ করছেন। সো এটা একটা সার্ভিস, ফেসবুক অ্যাডস। ওকে, আমি যে ভিডিওগুলো তৈরি করব এগুলো দেখলে বা প্র্যাকটিস করলে আপনি এদের মতো করে কাজ করতে পারবেন। ওকে, এর ভিতরে আরেকটা আছে,
আপনার গুগল অ্যাডস, গুগল অ্যাডসের ভিতরে আপনার পিপিসি ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাডস, হ্যাঁ, তারপর আরও অনেক ধরনের ইয়ে আছে। সো আপনি যদি শুধুমাত্র গুগলের পিপিসি ক্যাম্পেইন লিখে সার্চ করেন, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন, আপনি যদি শুধুমাত্র পিপিসি ক্যাম্পেইন লিখেই সার্চ করেন, তাহলে একটু দেখেন, আমরা যদি এখান থেকে দেখি বাংলাদেশ থেকে কেমন মানুষ আছে, এখান থেকে বেঙ্গলিটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলাম, তো একটু দেখেন এই ব্যক্তি 480টা জব করে ফেলেছে শুধুমাত্র পিপিসি ক্যাম্পেইন করে। হ্যাঁ, দেখেন উনি ওনার বেসিকে রেখেছে $70 এবং প্রিমিয়ামে $200। ওকে, সো দেখেন উনি কোথায় থেকে কাজ করছে, বাংলাদেশ থেকে কাজ করছে। সো দুইটা সার্ভিস পাইলাম, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি চলে যাবেন এসইওতে, এসইও, হুম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, এটাও আপনি একটা রাখতে পারেন। আপনার কয়টা হলো, তিনটা। আরেকটা হচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, হ্যাঁ, ওয়েব অ্যানালাইটিক্স। সো এখানে দেখবেন অনেক মানুষ কাজ করতেছে, অনেক মানুষ। ওকে, সো কয়টা স্কিল বললাম, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স এবং এসইও। এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এই চারটা টপিকের ভিতরে যদি আরও ভাগ ভাগ করেন, আমি ভবিষ্যতের পর্বগুলোতে বলবো যে একটা স্কিল দিলেও যদি আপনি শুরু করেন তাহলেও এনাফ, বাট আপনি লং রানে চারটা স্কিল আপনি যদি ধরে রাখতে পারেন এবং আস্তে আস্তে এগুলো কভার করতে পারেন, আমার এখান থেকে শিখতে হবে তা না, আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, অনেকের পেইড কোর্স আছে এগুলো দেখে শিখতে পারেন, বাট আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, সো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স এবং আপনি যদি এসইও লং রানে এই চারটা টপিক ধরে রাখতে পারেন, আগামী মিনিমাম 10 বছর, ইনশাল্লাহ 10-20 বছর, 40-50 বছর, যতদিন এই প্ল্যাটফর্মগুলো থাকবে, হয়তো বা এই বিষয়গুলো আপডেট হবে, বাট আপডেটের সাথে সাথে আপনিও তো আপডেট হবেন। সো এগুলো যদি আপডেট করতে থাকেন, আপডেট থাকেন, তাহলে নিজে নিজে কাজ করে একটা এজেন্সি পর্যন্ত আপনি চালাইতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে আপনার পাশেই রাখবেন। এবং একটা বিষয় কি মাথায় রাখবেন, যে কোনো একটা বিষয় যদি আপনি শিখতে চান তাহলে এটা হুট করে হয় না, 1-2 মাসে 3 মাসে হয়ে যায় না ভাই, 4-5 মাস 6 মাস একদম নিরবিচ্ছিন্ন ডেইলি 4-5 ঘন্টা করে সময় দিলে আপনি আস্তে 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 কাজের পাশাপাশি, আপনি যদি কোথাও জব করেন, কোনো গৃহিণী অবস্থায় থাকেন বা প্রবাসে আছেন, যে যেখানে আছেন, বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যে যেখানে আছেন, একটু সময় দেন, সময় দিবেন আপনার কাজের পাশাপাশি। যদি এখানে আসতে চান ফ্রিল্যান্সিংয়ে, আপনি একটু রিসার্চ করেন, আমি যেভাবে দেখাইলাম একটু রিসার্চ করেন কারা কীভাবে কাজ করছে। সো সেই ক্ষেত্রে আপনি আপনার জবটা ছেড়ে দিয়েন না, বাট জবের পাশাপাশি আরেকটু নিজেকে এক্সট্রা ডেইলি 3-4 ঘন্টা সময় দিয়ে এখানে একটু সময় দেন। সময় না দিলে শিখায় সময় দিতে হবে ভাই, প্রথমেই মার্কেট প্লেস না প্রথমেই। সো এই ডিসক্লেমারটা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি, মার্কেট প্লেস প্রথমে না, আমাদের আগে কাজ শিখতে হবে। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।